শুধু মণ্ডলী স্বাগত জানাচ্ছি জিরো আওয়ারে। সমসাময়িক বিষয় নিয়ে বৈশাখী টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাইফুল ইসলাম। শুধু মণ্ডলী, আপনারা জানেন যে বাংলাদেশ রাষ্ট্রের মূল স্তম্ভ, মূল চেতনা অসাম্প্রদায়িক বাংলাদেশ, অসাম্প্রদায়িক চেতনা। এদেশের মুসলিম, এদেশের হিন্দু, এদেশের বৌদ্ধ, খ্রিস্টান, এমনকি ক্ষুদ্র নৃগোষ্ঠী সব মিলেই বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় সবাই মিলে এদেশটি স্বাধীন করেছেন। কিন্তু তারপরেও মাঝে মধ্যেই সংখ্যালঘু সম্প্রদায়ের উপর এই সম্প্রীতির বন্ধনটা অনেক সময় অটুট থাকে না, ব্যাহত হয়। বিশেষ করে সাম্প্রতিক সময়ে আপনারা জানেন যে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর এবং গাইবান্ধায় দুটি ঘটনা আবারও দেশজুড়ে আলোচিত হচ্ছে। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, কেন বারবার এই হামলা হয়, কেন বারবার তাদের নিরাপত্তা ব্যাহত হয়, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য স্টুডিওতে আমার সঙ্গে যোগ দিয়েছেন দুজন অতিথি। আমার ডানে রয়েছেন সিনিয়র সাংবাদিক কাজী সিরাজ। সিরাজ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে যোগ দিয়েছেন রাজনীতি বিশ্লেষক সুভাষ সিংহ রায়, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা এই বিষয়ে আলোচনায় যাওয়ার আগে একটু দেখব যে আজ বৈশাখী টেলিভিশনে প্রচারিত প্রধান প্রধান সংবাদ শিরোনাম। বিএনপি জামাতের হাত ধরেই দেশে জঙ্গিবাদের উত্থান, সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। সংখ্যালঘুদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ। রিজার্ভের চুরি যাওয়া অর্থের $1.5 কোটি ফেরত পেল বাংলাদেশ, কেন্দ্রীয় ব্যাংকের অ্যাকাউন্টে জমা হবে শিগগির। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রশাসনকে সজাগ থাকার আহ্বান প্রধান বিচারপতির। যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্তে আইন প্রণয়নের দাবি ঘাতক দালাল নির্মূল কমিটি। সংস্কার ডে, 70 বছর আগে প্রতিষ্ঠিত প্রথম লাশ কাটা ঘরের। দেশে প্রতি বছর ময়নাতদন্ত হয় 4,000 মরদেহের, আড়ালে অনেক রহস্য। এবং সমাজ থেকে বিচ্ছিন্ন ডোমদের জীবন চলে সম্মান নিয়ে টিকে থাকার লড়াই, বাড়ছে পেশাগত চ্যালেঞ্জ, লাশ কাটা ঘরের আধুনিকায়নের তাগিদ বিশেষজ্ঞদের। শিরোনামগুলো দেখছিলাম। কাজী সিরাজ, আপনাকে দিয়ে আলোচনাটি শুরু করতে চাই। আমি যেটি বলছিলাম যে আমাদের বড় একটি ঐতিহ্য যেটা আবহমান কাল থেকে বাংলাদেশ, অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ, এখানে সব জাতি গোষ্ঠী মিলে মিশে একসঙ্গে সম্প্রীতির সঙ্গে বাস করেন। কিন্তু সেই সম্প্রীতির ওপর মাঝে মধ্যেই আক্রমণ হয়। সে এই আক্রমণ কেন হয়, বারবার কেন শান্তি এবং সম্প্রীতি বন্ধন আমাদের ব্যাহত হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আসলে বাংলাদেশে আমাদের সংবিধানের যে কমিটমেন্ট, সংবিধান যেটি সংবিধানে কিন্তু এই যে আমাদের এখানে সংখ্যালঘু সম্প্রদায়, সংখ্যাগুরু সম্প্রদায় যেগুলো বলা হয়, সংবিধানে কিন্তু এরকম জনগণের মধ্যে কোনো বিভক্তি করা হয়নি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নিয়ে সর্বনাগরিকের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে বাংলাদেশের সংবিধানে। কিন্তু এখানে আমরা খালি হঠাৎ হঠাৎ নয়, আমার যেটা অবজারভেশন, মোটামুটি আমাদের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর বিশেষ করে হামলা, আক্রমণ, সম্পত্তি দখল, নারী নির্যাতন, অগ্নিসংযোগ, মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুর, এগুলো প্রায় সব আমলেই, কেউ দাবি করতে পারবে না কোনো শাসন আমলে এগুলো একেবারে বন্ধ ছিল, নিয়ন্ত্রিত ছিল, এগুলো হয়েছে। এগুলো এখন সাম্প্রদায়িক যে সংঘর্ষ, সংঘাত, এটা অনেক সময় মানুষের মনে একটা ধারণার জন্মে যে সাম্প্রদায়িকতা বোধহয় ধর্মের ঔরস জাত কোনো সন্তান। কিন্তু সাম্প্রদায়িকতার ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, দেখি আমাদের দেশে এবং বিদেশে, শুধু হ্যাঁ ধর্মীয় সংঘাত অনেক সময় কাজ করে, কিন্তু ধর্মীয় ঔরস জাত বিষয়ই শুধু না সাম্প্রদায়িকতা। এখানে আর্থিক, সামাজিক, রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি বিস্তার, বিশেষ করে সম্পত্তি, ধন সম্পদের লোভ লালসা, এগুলো বেশি কাজ করে। তো বাংলাদেশে আমাদের হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যে আঘাত আসে বারবার বিভিন্ন সময়, এগুলো ধারাবাহিকভাবে এসছে। আমাদের এটা তো স্বপ্ন ছিল যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে মিলে এ দেশটাকে স্বাধীন করে যুদ্ধ করছে, লড়াই করেছি। যুদ্ধক্ষেত্রে অনেক জায়গায়, অনেক রণক্ষেত্রে, অনেক বাঙ্কারে হিন্দু মুক্তিযোদ্ধা, মুসলিম মুক্তিযোদ্ধার রক্ত একসাথে মিশে গেছে, একাকার হয়েছে, এটা করেছে। এবং আমরা, আমাদের স্বপ্ন ছিল একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, এবং অসাম্প্রদায়িকতার বাংলাদেশ ঐতিহ্য ছিল। এখানে দীর্ঘদিন, শত হাজার বছর ধরে হিন্দু, মুসলিম, বৌদ্ধ বিভিন্ন সম্প্রদায়ের লোকজন
পাশাপাশি থেকে বসবাস করেছে, একটা সম্প্রীতি বন্ধন ছিল। তো আমার, আমি যদি বলি, আমি জানি না সুভাষ সিংহ রায় আমার সঙ্গে আপত্তি করবেন কিনা এই বক্তব্যে, বাংলাদেশের স্বাধীনতার পরে আমার মনে হয় আমাদের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় বেশি নির্যাতিত, বেশি নিগৃহীত এবং বেশি অধিকার হারা হয়েছে। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মূল একটি সমস্যা, যেটি আপনি যত আলোচনাই করুন একটা জায়গায় গিয়ে দাঁড়াবে, তাদের সম্পত্তি, হিন্দু সম্পত্তি যেগুলো আছে এখন, যেগুলো অর্পিত সম্পত্তি নামে যে সম্পত্তিগুলো আছে, এগুলোকে কেন্দ্র, সম্পত্তিকে কেন্দ্র করে মূলত এই ঘটনাগুলো অধিকাংশ জায়গায় ঘটে। মাঝে মাঝে রাজনীতি এখানে মিশেল হয়। তো সেখানে অর্পিত সম্পত্তির আগে, এটা পাকিস্তান আমলে 65 সালের যুদ্ধে, আমার একটু সময় লাগবে হয়তো এখানে, 65 সালের যুদ্ধে 17 দিনের যুদ্ধ ছিল, তখন শত্রু সম্পত্তি অর্ডিন্যান্স একটা করা হয়েছিল, আইয়ুব খান জারি করেছিল একটা অর্ডিন্যান্সের মাধ্যমে, এবং শত্রু সম্পত্তি অর্ডিন্যান্সের মাধ্যমে যে সম্পত্তিগুলো অধিগ্রহণ করা হয়েছিল, কাস্টোডিয়ানে যুক্ত হয়েছিল, নিয়ম হচ্ছে যুদ্ধকালে যদি মনে হয় যে অমুক সম্প্রদায়ের সম্পত্তি এটা শত্রুপক্ষের কাজে লেগে যেতে পারে, এটাকে অধিগ্রহণ করে নিয়ন্ত্রণ করা, এবং যুদ্ধ শেষে যদি দেখা যায় যে ব্যবহৃত হয়েছে তাহলে বাজেয়াপ্ত হয়ে যায়, যদি মনে হয় যে ওই সম্পত্তিগুলো শত্রুপক্ষের কাজ করে তাহলে মালিকের কাছে ফেরত যায়। কিন্তু 65 সালে যুদ্ধকালে যে শত্রু সম্পত্তি অর্ডিন্যান্সটি করা হয়েছিল, যে সম্পত্তিগুলো অধিগ্রহণ করা হয়েছিল, কোনো সম্পত্তি পাকিস্তানের বিরুদ্ধে ইন্ডিয়ার পক্ষে কাজ করেছে প্রমাণিত হয়নি, তাহলে সব সম্পত্তি ফেরত পাওয়ার কথা, ফেরত তো পাওয়া যায়নি। শত্রু সম্পত্তি অর্ডিন্যান্সটি দুর্ভাগ্যের বিষয় হচ্ছে 1974 সালে জাতীয় সংসদে বঙ্গবন্ধু যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা, সেই সংসদে এই শত্রু সম্পত্তি অর্ডিন্যান্সটি অর্পিত সম্পত্তি নামে আইনে পরিণত হয়ে যায়, মানে উত্তরাধিকার সূত্রে সেই। এবং একটা হচ্ছে শত্রু সম্পত্তি অর্ডিন্যান্স, আরেকটি অর্ডিন্যান্স দিয়ে বাতিল করে দেওয়া যেত। এবং 71 সালে আমরা যখন স্বাধীনতা যুদ্ধ করি, তখন তৎকালীন প্রবাসী বাংলাদেশ সরকার থেকে ঘোষণা দেওয়া হয়েছিল ভারতকে শত্রু গণ্যকারী সকল আইন ও বিধান এখন থেকে বাতিল বলে গণ্য হবে, তাহলে এগুলো এমনিতে থাকার কথা না, কিন্তু এটা অন্য কিছু বাতিল হোক না হোক এটা কিন্তু থেকে গেছে, এটা বাতিল হয়নি, এবং পরবর্তীকালে এটা আইনে পরিণত হলো। আরেকটি বিপজ্জনক দিক হচ্ছে 1965 সালের 17 দিনের যুদ্ধে যে পরিমাণ সম্পত্তি, শত্রু সম্পত্তি ছিল, এখন বাংলাদেশের স্বাধীনতার পরে হাজার গুণ বেড়ে গেছে, এটা বাড়ার কথা না। এবং এখনও আপনি খবর নিয়ে দেখবেন বিভিন্ন জায়গায়, এখনও হিন্দুদের সম্পত্তি অর্পিত সম্পত্তির ভিপি লিস্টে উঠে যায়। তার মানে আমাদের এই যে সম্প্রীতি যে বিনষ্টের পিছনে একটা বড় কারণ আপনি বলছেন যে অর্পিত সম্পত্তি, অর্পিত সম্পত্তি এবং এদের সম্পত্তির উপর লোভ লালসা, এগুলো রাজনৈতিক কারণে প্রথমত হয়। আর একটা জিনিস মনে করতে হবে, এবং আমাদের দেশের সকল সম্প্রদায়ের লোকজন কিন্তু রাজনীতি করে, বিশেষ করে আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকজনরা সবসময় রাজনীতিতে সক্রিয় ছিল, এবং পাকিস্তান আমল থেকে, এতে বাম, প্রগতিশীল আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন, ভাষা আন্দোলন, প্রত্যেকটি আন্দোলনে অনেক সময় নেতৃস্থানীয় জায়গা তাদের অবস্থান ছিল। তো রাজনৈতিক কারণে তাদের রাজনৈতিক অবস্থান আছে, কিছু কিছু ঘটনা ঘটে রাজনৈতিক কারণে। এখন আপনি যদি একটা রাজনৈতিক কারণে আওয়ামী লীগের একজন আওয়ামী লীগ নেতা যদি হিন্দু হন, তিনি যদি একটা মিছিলে গিয়ে অন্য আরেকটা দলের উপর আক্রমণ করেন, একইভাবে ওই দল শক্তি আহরণ করে যদি আবার আওয়ামী লীগ আক্রমণ করে, ওই হিন্দু নেতার উপরে আক্রমণ করে, তখন এই আক্রমণটা হয় কিন্তু রাজনৈতিক আক্রমণ, এটা কিন্তু হিন্দু মুসলিম বিরোধ হয় না। কিন্তু এই অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে এর চাইতে বেশি হচ্ছে হিন্দুদেরকে যদি আক্রমণ করে, হামলা করে, এরকম যে ব্রাহ্মণবাড়িয়ে যে ঘটে ঘটো এরকম করে তাড়িয়ে যদি দেওয়া যায়, তাহলে ওদের সম্পত্তিগুলো দখল করা যায়, অল্প পয়সায় কিনে নেওয়া যায় পানির দামে, এবং এই মূলত হচ্ছে তাদের ধন সম্পত্তি দখল, যার জন্য আজকে পাকিস্তান বলে বাংলাদেশের হিন্দু সংখ্যা কত ছিল, আজকে কত। আমি আমি আপনার পয়েন্টটা পেয়েছি। একটা হলো যে বড় বড় একটা কারণ হলো যে সম্পত্তি, আর্থিক আর রাজনৈতিক কারণ রয়েছে। সুভাষ সিংহ রায়, আপনাকে ধন্যবাদ। মানে যে বিষয় নিয়ে এতক্ষণ ধরে শ্রদ্ধা বাজানোর সময় কাজী সিরাজ সাহেব যেটা তার বিস্তৃত করলেন, এখানে আপত্তি থাকার কিছু নেই। আর পুরো রাজনীতির মানে বিশ্লেষণে তিনি যেটা বলেছেন, মানে বাক বিশ্লেষণে যে রাজনীতির মিশেল থাকে, এবং সত্যি সত্যি রাজনীতির মিশেলটা আমরা সবসময় কিন্তু দেখি। আবার এইটাও বলে নেওয়া ভালো, যারা দর্শকরা যারা একটু পুরনো দিনের মানুষ আছেন, যারা পুরনো চিন্তা ভাবনাকে এখনও লালন করতে চান, সেটা ভালো চিন্তা,
তারা নিশ্চয়ই জানেন সৈয়দ ওয়ালিউল্লাহর একটা ছোট গল্প আছে, একটি তুলসী গাছের কাহিনী। আবার সৈয়দ মুস্তাফা আলীর একটি ছোট গল্প আছে নেড়ে। আপনি দুটোই দেখবেন এই যে আমাদের সম্প্রদায়ের ভিতরে যে নানান রকম রাজনীতির মিশেল ঘটেছে, এবং ঠিক ঠিকই বলেছেন কাজী সিরাজ সাহেব, ধর্মের ঔরসজাত নয়, কিন্তু এটা কিন্তু সবসময় আমাদেরকে কিন্তু পীড়া দেয়। আজকে যখন আপনি লক্ষ্য করে দেখেন যে আমাদের এই যে নাসিরনগরে যে ঘটনা, সম্পত্তির যে ব্যাপারটা, সে তো সার্বিকভাবে বলেছেন নাসিরনগরের ঘটনার সাথে সম্পত্তির যোগাযোগ আছে বলে আমার মনে হয় না। রাজনীতির যোগাযোগ অবশ্যই আছে, এবং রাজনীতির ভিতরে পলিটিক্স যোগ আছে, এবং এই পলিটিক্সটার কথা যদি আপনি ভাবতে চান তাহলে নিশ্চয়ই আপনাকে ভাবতে হবে যে এর পিছনে কারণগুলো কী। আমি জানি না সরকারের গোয়েন্দা সংস্থারা সেই ভাবনাগুলোর ভিতরে কোনো সূত্র আবিষ্কার করেছেন কিনা। আমার কাছে খুব অবাক লাগে যে রসময় নামে যে ছেলেটির ফেসবুক থেকে রসরাজ, সে যখন ফেসবুকে এটা আপলোড হয় সেই সময় সে মাছ ধরতে ব্যস্ত, তার মোবাইল রয়েছে তার ঘরে, তার নিশ্চয়ই বোঝা যায় যে এই ঘটনাগুলো কীভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে খুব সুকৌশলে। আপনি লক্ষ্য করে দেখবেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধর্মনিরপেক্ষতার একটা সংজ্ঞা দিয়েছেন, সেই সংজ্ঞাটি এই সংবিধানের সাথে একেবারে স্পষ্টভাবে জড়িয়ে আছে। জানি না তার রাজনৈতিক চিন্তাচেতনা যারা বিশ্বাস করেন তারা কত অংশে এটা বিশ্বাস করেন। বঙ্গবন্ধু বলছেন বাংলাদেশ হবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়, মুসলমান মুসলমানের ধর্ম পালন করবে, হিন্দু হিন্দু ধর্ম পালন করবে, খ্রিস্টান তার ধর্ম পালন করবে, বৌদ্ধ তার ধর্ম পালন করবে, এই মাটিতে ধর্মহীনতা নাই ধর্মনিরপেক্ষতা আছে, উনি এক বক্তৃতায় বলেছিলেন এবং তিনি এটা বিশ্বাস করতেন। বিশ্বাস করতেন বলে কাজী সিরাজ ভাইরা খুব ভালো বলতে পারবেন, কারণ ওই সময়ে তারা অনেক কিছু দেখেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন কলকাতাতে যখন দাঙ্গা বাঁধে, সেই দাঙ্গার সময় সেই যুবক শেখ মুজিব কিংবা ছাত্রনেতা শেখ মুজিব, তিনি পরবর্তীতে মুখ্যমন্ত্রী হয় একটা বিধান রায়, সেই বিধান রায়রা তিনি কিভাবে দাঙ্গা উপদ্রিত এলাকার ভিতরে তিনি নিজে ঝুঁকি নিয়ে কিভাবে তিনি ওখানে গিয়েছিলেন, কিন্তু তার যারা রাজনৈতিক আদর্শের কথা বলছি এখন আমরা, তারা কতটুকু আমরা লালন করি এটা দেখবার বিষয় এক। দুই, নাসিরাবাদের ঘটনার কি আপনি আপনি যদি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে এটার সাথে অন্য একটি পলিটিক্স যুক্ত হয়ে আছে। এক আছে অনেকে বলছেন এটার সাথে বর্তমান ক্ষমতাসীন দলের ভিতরের মানুষগুলো যারা শক্তিশালী তাদের একটা দল ভারী করার একটা বিষয় আছে, আমি আর ব্যাখ্যা নাই বা করলাম। আরেকটি বিষয় যেটা হচ্ছে পয়লা জুলাইয়ের পর, হলি আর্টিজান ঘটনার পর যখন বাংলাদেশের ঘুরে দাঁড়িয়েছে এবং বাংলাদেশ একটি সমৃদ্ধির বাংলাদেশ, আত্মপ্রত্যয়ের বাংলাদেশ হিসেবে বিশ্বসভায় স্বীকৃতি লাভ করেছে, ঠিক তখনই কিন্তু এরকম ঘটনা ঘটনা হচ্ছে। এবং যারা যুদ্ধাপরাধী, যেই রাজনীতিরা যারা এই সাম্প্রদায়িক রাজনৈতিক গোষ্ঠীকে তারা ধর্মের এই আবরণকে ব্যবহার করেছে বারবার সময়ে, তারা কিন্তু এখন তার কৌশল পরিবর্তন করেছে। এটা কিন্তু বর্তমান ক্ষমতাসীন সরকারের সাথে যারা যুক্ত তাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। আমি যদি বুঝে থাকি তারা বুঝছেন না কেন, আমি ঠিক বুঝছি, তারা কিন্তু তাদের বহুরূপে তারা আবির্ভূত হচ্ছে। তারা এখন দেখছে যে তাদের দলের কাঠামো নিয়ে, তাদের এই নানান রকম যে তাদের যে শাখা আছে সেই শাখা নিয়ে তারা আর এগোতে পারবে না এই মুহূর্তে। না, আপনি রাজনীতির ভিতর পলিটিক্সের কথা বলছেন, সেই পলিটিক্সটা কি? সেই পলিটিক্স তো হচ্ছে এই রাজনীতিটা তারা বুঝছেন না। এক, যারা আওয়ামী লীগের সাথে যুক্ত তারা কিন্তু অনেকে বুঝছেন না। দুই হচ্ছে এই যে যারা যুদ্ধাপরাধীর দল, তারা যে সুকৌশলে তাদের দলের ভিতরে নানান শাখা প্রশাখায় ঢুকে গিয়েছে এটা তারা বুঝতে পারছেন না, যে কারণে নাসিরাবাদের ঘটনাকে একটি ভিন্ন আঙ্গিকে অ্যানালাইসিস করা দরকার, বিশ্লেষণ করা দরকার। সেই বিশ্লেষণটা কেন করছেন না আমার মাথায় ঢোকে না। দুই, আপনি যখন আমরা যখন ধর্মনিরপেক্ষতার কথা বলি, কাজী সিরাজ ভাই একে খুব চমৎকার করে বলেছেন যে আমাদের এই মাটিতে সবসময় সম্প্রদায় ছিল কিন্তু সাম্প্রদায়িকতা ছিল না। আবার এটাও তো ঠিক, এই যে
কাজী নজরুল যখন চিৎকার করে বলছেন যে তোমার বাণীরে করিনি গ্রহণ, ক্ষমা করো হযরত, বলিয়া গিয়াছি তব আদর্শ তোমার দেখানো পথ, সেই কবিতার মধ্যে বলছেন ভিন ধর্মের মন্দির তুমি ভাঙিতে আদেশ দাওনি হে বীর, তুমি আদেশ দাওনি, তুমি ভিন ধর্মীদেরকে তুমি নিজের ঘরে আশ্রয় দিয়েছ, সেজন্য বলছে ক্ষমা করো হযরত। তার মানে কি, এই যে আমাদের এই মাটিতে যেমন অসাম্প্রদায়িকতার চরিত্র ছিল, কিন্তু এই ঘাপটি মেনে থাকা সাম্প্রদায়িক চরিত্র কিন্তু সবসময় লুকায়িত ছিল, এবং এই বীজটি কিন্তু এখনও রয়ে গেছে নানান ছলে নানান কৌশলে। আপনি দেখেন যারা আজকে সারা বাংলাদেশে মানববন্ধন করছেন, এর একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে আজকে সকল সম্প্রদায়ের ভিতরে এই চেতনা জাগ্রত হয়েছে যে এটা প্রতিবাদ করতে হবে, এটা মেনে নেওয়া যায় না। আবার গতকালকে বিভিন্ন জায়গায়, আমি নাম উল্লেখ করছি না, মানববন্ধন হয়েছে একটি সংগঠনের ব্যানারে, যেই সংগঠনের ক্ষেত্রে এই যুদ্ধাপরাধী সহ নানান রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা রয়েছে, তারা হঠাৎ করে বিভিন্ন জোটের নামে তারা কিন্তু মানববন্ধন করছে, এটা কিন্তু একটা মানে অপরাজনীতির একটি খেলা। সেই খেলাটি করার সুযোগ করে দিয়েছে আওয়ামী লীগের ভিতরে যে বন্ধনটি আলগা হয়ে গেছে, রাজনীতির আদর্শের যে ব্যত্যয় ঘটেছে কোনো কোনো ক্ষেত্রে, এইটা কিন্তু সুযোগ করে দিয়েছে। অর্থাৎ আমি এইভাবে স্পষ্ট করে অনেক কথা বলবার চেষ্টা করছি, কিন্তু কতটুকু বলতে পারছি আমি জানি না। আপনি লক্ষ্য করে দেখবেন গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী তিনি স্পষ্ট করে বলেছেন সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে হবে, এবং এই দিতে যেয়ে তিনি যা ব্যাখ্যা করেছেন সে ব্যাখ্যাটি খুব স্পষ্ট, সহজ সরল ভাষায় কিন্তু কঠিন কথাগুলো বলেছেন। এখন এই যে ইসলাম শান্তির ধর্ম তিনি সবসময় বলছেন, এবং এখানে ধর্মের মূল যে বাণীটি তিনি সকলকে বোঝাবার চেষ্টা করছেন, তিনি নির্দেশ দিচ্ছেন, তারপরও এই ফাঁক ফোকর গোলে কেন যাচ্ছে না? কিন্তু আমি আমি আপনার কাছে আসছি আবার কাজী সিরাজ, এটি যেটি আপনি বলছিলেন সংবিধানের কথা, যে সংবিধান সকল নাগরিককে নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে, তারপরেও সমান অধিকার দিয়েছে, তারপরেও কেন সরকার প্রধানকে বলতে হবে যে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে? এটা তো নতুন করে নির্দেশ দেওয়ার অপেক্ষা রাখে না। ওই নাসিরনগর ঘটনার সম্পর্কে যদি আমরা বলি, সেখানে ঘটনাটা তো নতুন ঘটনা নয়, ঠিক একই নেচারের ঘটনা কিছুদিন আগে রামুতে আমরা দেখেছি, একবার সেম ঘটনা, ফেসবুকে এরকম ধর্মের বিরুদ্ধে একটা অপপ্রচার, ফেক জিনিস দেওয়া হলো এবং এটাকে মোকাবিলা করার নামে সেখানে সমাবেশ করা হলো, এবং সেখানেও দেখা গেল এটা মিডিয়া এসছে, এটা কেউ বানিয়ে, আমি জোর করে এখন বললে হবে না নতুন করে, এটা প্রতিষ্ঠিত সত্য, সেখানেও সরকারি দলের লোকজনের ইনভলভমেন্ট ছিল, বিএনপি লোকজনের ইনভলভমেন্ট ছিল, ভোটের রাজনীতির বিষয়গুলো সেখানে ছিল, এবং সেগুলো করে যেটা হয়েছে ভোটের রাজনীতির সঙ্গে সঙ্গে যেটা হয়েছে সর্বনাশ হয়েছে, হিন্দুদের মন্দির ভেঙেছে, মূর্তি ভেঙেছে, মানুষ মার খেয়েছে এবং ইজ্জত গেছে, এই কাজগুলো হয়েছে। নাসিরনগরে যেটা হয়েছে, এবং এখানে আমি বিনয়ের সঙ্গে হয়তো সুভাষ সিংহ রায়ের সঙ্গে দ্বিমত হবে, এখানে স্পষ্ট ইতিমধ্যে মিডিয়ায় যে খবরগুলো এসছে স্পষ্ট করে, কেউ প্রতিবাদ করতে পারেনি, সরকারি দলের শাসক দল আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে মন্ত্রী সাইদুল হক এবং এমপি ওবায়দুল মুক্তাদি চৌধুরী, এই দুজনে দুটো গ্রুপ আছে সেখানে, তুমুল প্রতিদ্বন্দ্বিতা আছে দুজনের মধ্যে। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাসিরনগর এলাকার যে 14টি ইউনিয়ন সেখানে সাইদুল হক সাহেব ওই এলাকার এমপি, তার কথা মতো হয়েছে, দুটো বদলে গেছে সেখানে ওবায়দুল মুক্তাদি চৌধুরী সাহেবের লোকজন, ইত্যাদি সে দ্বন্দ্ব আছে। এক নম্বর হচ্ছে সাইদুল হক সাহেবকে তাদের যেটা এখন বেরিয়ে এসছে যে তাকে বিপদে ফেলার জন্যে, তাকে ডিফেম করার জন্যে, তার ঘাড়ে দোষ চাপিয়ে যেহেতু তার এলাকায় এই কাজগুলো করা হয়েছে, এবং যে কাজটি হয়েছে পত্রিকায় মিডিয়ায় এ পর্যন্ত এসে কেউ অস্বীকার করেনি, 14-15 কিলোমিটার দূর থেকে ওবায়দুল মুক্তাদি সাহেবের যে লোক নামধামও এসছে যে তারা সেখান থেকে 14-15 ট্রাক লোক নিয়েছে এখানে হামলা করছে, সঙ্গে ওখানে ওই যে আহলে সুন্নত ওয়াল জামাতে যে সমাবেশটি হয়েছিল, যে সমাবেশটি করার জন্য স্থানীয় প্রশাসন উৎসাহ দিয়েছে, সহযোগিতা করেছে, স্থানীয় ইউএনও এবং ওসি বক্তৃতা করছে সে সমস্ত সমাবেশে, একদিকে দূর থেকে 14-15 কিলোমিটার থেকে ওবায়দুল মুক্তাদি সাহেবের লোক বলে যারা পরিচিত স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তার নেতৃত্বে এসছে, সঙ্গে যারা ওই সমাবেশটি করেছিল এই কথিত
তারা তো সেই সমাবেশে যোগ দেয়নি, তারা সমাবেশে যোগ দেয়নি, তারা হামলা করতে গেছে একই সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে সমাবেশ, সে সমাবেশ থেকে একটি অংশ ওদের সঙ্গে যোগ দিয়েছে হামলা ঘটনাগুলোতে। তো এগুলো হওয়ার মূল কারণ একটা হচ্ছে রাজনৈতিক নিজেদের মধ্যে সেখানে আবার একটা বিল আছে, বিলের দখলের প্রশ্নও আছে। একই সঙ্গে সেখানে আপনারা জানেন ব্রাহ্মণের পাশে হচ্ছে আগরতলা ত্রিপুরা, এখন এই বর্ডার অ্যাডজাস্টের এলাকাগুলো থেকে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোকজনকে তাড়িয়ে দেয় খুব ইজি, এরও ভয় ভীতি এমন কিছু ইয়ে করা যায় না না তাড়াতাড়ি এগুলো হয় যদি যদি আওয়ামী লীগের এটা না আমার বক্তব্য বিশ্বাস করি অভ্যন্তর ইতিমধ্যে যে কজনকে গ্রেফতার করা হয়েছে শুরু থেকে এ পর্যন্ত অধিকাংশ প্রায় সবাই আওয়ামী লীগের স্থানীয় নেতা, কিছু চারজন তো খুব প্রভাবশালী নেতা আছেন, স্থানীয় প্রভাবশালী নেতা আছেন এবং এর মধ্যে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের লোক। তার মানে আপনি বলতে চাচ্ছেন কি যে এটা আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এই হামলাগুলো হয়েছে? আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল সঙ্গে সঙ্গে সাম্প্রদায়িক শক্তির ঘাপটি মেরেই ছিল, ওরাও এগুলোকে ব্যবহার করে এবং আওয়ামী লীগের মধ্যেও এদের সাম্প্রদায়িক জিনিসটা তো হচ্ছে এদের রাজনৈতিক স্বার্থের কাছে কোনো কিছু আর বড় থাকে না। ধন্যবাদ। এবং এটা এটা মূল কারণটা হচ্ছে এগুলো ঘটার, আমি যেমন রামুর ঘটনাটায় আপনি কি বলতে পারেন রামুর ঘটনার সুষ্ঠু কোনো বিচার হয়েছে, অপরাধীর কোনো? আমি আমি আসছি, আমি সেই প্রসঙ্গে আসবো, একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবার এই প্রসঙ্গে আসছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জিরো আওয়ার, আমরা আলোচনা করছি সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে, এই আলোচনায় ফিরছি ছোট্ট একটা বিরতির পর, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আর একবার স্বাগত জিরো আওয়ারে। আমরা আলোচনা করছিলাম সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে, সুভাষ সিংহ রায়। বিরতির আগে কাজী সিরাজ যেটি বলছিলেন যে সেখানে স্থানীয় রাজনৈতিক দ্বন্দ্ব এবং ক্ষমতাসীনদের মধ্যে দ্বন্দ্ব ছিল, কিন্তু আপনি বলার চেষ্টা করেছেন যে সেখানে অন্য পলিটিক্সও রয়েছে। এখন পর্যন্ত নাসিরনগরে, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিভিন্ন সংগঠন রাজনৈতিক দলের প্রতিনিধি দল গিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী গিয়েছে, তারা তাদের বক্তব্য কিন্তু অন্য কিছু ইঙ্গিত করে যে এর পিছনে ষড়যন্ত্র রয়েছে, যারা বাংলাদেশের স্বাধীনতা বা এই সরকারকে চায় না, স্বাধীনতার বিরোধিতা করেছে, এই এই চক্রটাই কাজ করেছে। না, আমি তো এটাই একেবারেই আমার প্রাথমিক বক্তব্যে কিন্তু এটা বলবার চেষ্টা করেছি, আমি খোলামেলা কথাই বলি। আমি আপনি দেখবেন রাষ্ট্রযন্ত্রের ভিতরে যে পলিটিক্সের একটা খিচুড়ি হয়, এই পলিটিক্সের খিচুড়িতে যেখানে মশলাগুলো যেগুলো সরবরাহ করা হয় সেই মশলাগুলো কিন্তু নানান ক্ষেত্রের থেকে সরবরাহ হয়। আপনি যখন নাসিরনগরে ঘটনা ঘটলো তখন আমাদের সবচেয়েতে বন্ধুপ্রতিম দেশ, সেই বন্ধুপ্রতিম দেশের সরকারি দল কিংবা নানান মহল থেকে কিন্তু এটা কিন্তু ব্যাপক প্রতিক্রিয়া এসেছে। এখন যদি আমি প্রশ্ন করি যে এই যে ঘটনাটা ঘটনা হলো এইরকমভাবে বর্তমান সরকারের থেকে ভারত সরকারের যে যে বন্ধুত্বপূর্ণ সৌহার্দ্যপূর্ণ অবস্থান সেটা বিচ্ছিন্ন করার জন্য এটা চক্রান্ত হয়েছে? আমি যেদিন ঘটনা ঘটেছে ওদিন আমি যাচ্ছিলাম, সৌভাগ্যক্রমে কিংবা দুর্ভাগ্যক্রমে যেভাবে বলেন না কেন, আমি ওই দিন যাচ্ছিলাম আগরতলায়, এই ওই ঘটনার দিনই আমি রাস্তায় যখন ভোর 6:30 সময় যেয়ে পৌঁছলাম আখাউড়াতে, আখাউড়া যখন ওই আমরা সীমান্ত এলাকায় আমি কয়েকজন টেম্পো চালক ছিল, জিজ্ঞেস করলাম যে ভাই কী ঘটনা ঘটেছে, বলে ভাই এর মধ্যে অনেক পলিটিক্স আছে। একজন সাধারণ টেম্পো চালকরা যদি বোঝে এর মধ্যে পলিটিক্স আছে, আমার বক্তব্য আবার স্পষ্ট করছি সাইফুল ভাই যে এই রাষ্ট্রযন্ত্রের সঙ্গে যারা যুক্ত তারা বুঝছেন না কেন, কিংবা এই যে এই জিনিস এই যে ষড়যন্ত্রটি এই ষড়যন্ত্র মোকাবেলার জন্য তারা পদক্ষেপগুলো আমরা নিতে পারছি না কেন, আমাদের শঙ্কাটা কোথায়? এই যে একেবারে স্পষ্ট কেউ আমার সঙ্গে তর্ক করছে তর্ক করতে রাজি আছি আমি, তর্কটা হচ্ছে এই যে এই সরকারকে একটু খাটো করবার জন্য এই ঘটনাগুলো ঘটানো হয়েছে, সে মশলা যেখান থেকে আসুক না কেন। আমি তো আবার বললাম সাম্প্রদায়িক গোষ্ঠী এখন আর তাদের নিজের যে চেহারা সেই চেহারায় আবির্ভূত হবে না, যুদ্ধাপরাধীদের বিচার হয়ে গেছে, তাদের বড় বড় নেতাদের ফাঁসি হয়ে গেছে, তারা এখন খুব খারাপ অবস্থায় আছে, অর্থাৎ তারা কিন্তু কৌশল পরিবর্তন করেছে, তারা অপকৌশল ওইভাবে নিয়েছে যে তারা কিন্তু এই ক্ষমতাসীন রাজনৈতিক দলের ভিতরে কিন্তু ঘাপটি মেরে থাকবে।
তাহলে আমার প্রশ্নটা সেখানে এই জায়গাটা এই সুযোগটি সরকারি যারা কর্তা ব্যক্তি আছেন সরকারি বলবো না রাজনৈতিক সংগঠন সেই সুযোগটা করে দিচ্ছে কেন না ঘাপটি মেরে আমি এখানে বলি ঘাপটি মেরে থাকে তো লুকিয়ে গোপনে কিন্তু আমি গতকাল বা গত পরশুই ঘাতক দলালের মূল কবি যে সারিয়াল কবি সাহেবের একটা বক্তব্য শুনে তিনি অভিযোগ করেছেন গত কয়েক বছর ধরে ক্রমাগতভাবে সাম্প্রদায়িক মৌলবাদী শক্তি নাম ধরে বলেছেন জামাতে ইসলামী লোকজন দলে দলে আওয়ামী লীগে ঢুকেছে এবং আওয়ামী লীগের বড় বড় নেতারা উপস্থিত থেকে তাদেরকে মালা দিয়ে বরণ করে নিয়েছেন তাদের ফুল গ্রহণ করেছেন তাদেরকে ফুল দিয়েছেন তো সারা দেশে এগুলো ঘটছে তো আওয়ামী লীগের নেতারা বিশেষ করে স্থানীয়দের বুঝলাম তারা ভোটের হিসাব ভোটের অঙ্ক এগুলো করে কেন্দ্রে আমি সুভাষ সিং রায়ের সঙ্গে একমত যে কেন্দ্রে যারা দল পরিচালনা করেন সরকারে যারা আছেন তারা তো এই বিপদগুলো বোঝার কথা বোঝেন এবং প্রধানমন্ত্রী আমি একবার কিছুদিন উত্তরবঙ্গের কোনো এক জায়গায় একজন প্রতিমন্ত্রীর উপস্থিতিতে যখন জামাতের লোকজন জয়েন করলো তারপর কুষ্টিয়ায় তো আমাদের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উনি এক নম্বর বোধহয় মাহবুবুর হানিফ সাহেব ওনার উপস্থিত ওনার এলাকা যখন জয়েন করলো হইচই যখন শুরু হলো মিডিয়াতে অঙ্ক লিখলো 10,000-এর বেশি জামাত শিবির কর্মী আওয়ামী লীগ যোগদান করেছে প্রায় লিডিং সব পত্রিকা নিউজ হলো প্রধানমন্ত্রী একবার বললেন যে আওয়ামী লীগের এখনও ওরকম কোনো দুর্দিন আসেনি যে জামাতের লোকজনকে দলে ভিড়াতে হবে বা বিএনপি থেকে আসা এরকম লোকজনকে করতে হবে এগুলো ঢুকানো যাবে না কিন্তু এটা এরপরে অব্যাহত থেকেছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা মিডিয়ায় এটা দেখলাম না প্রধানমন্ত্রীর ওই হুঁশিয়ারির পরও যারা আওয়ামী লীগে প্রকাশ্যে জামাতের নেতা স্থানীয় উল্লেখযোগ্য নেতৃস্থানীয় যে ব্যক্তিরা আওয়ামী লীগে জয়েন করেছে তাদেরকে আওয়ামী লীগ থেকে আবার বাদ দিয়ে দেওয়া হয়েছে বের করেছে এরকম কোনো সংবাদ ন্যাচারালি এই লোকগুলো এখানে এসে তারা তো তারা দল পরিবর্তন করেছে তাদের মত পরিবর্তন করেছে তো বলতে পারে না সদ্য সমাপ্ত জাতীয় সম্মেলনে যে আওয়ামী লীগের যে গঠনতন্ত্র যে ঘোষণাপত্র সেখানে তো স্পষ্ট করে বলা হয়েছে কোনো যুদ্ধ অপরাধীর পরিবারের কোনো সদস্য আওয়ামী লীগের সদস্য তাইলে যদি প্রশ্ন করি এখানে কন্ট্রাডিকশন আছে এখানে দ্বিমুখীতা আছে দ্বিমুখীনতা হচ্ছে আপনি গঠনতন্ত্রের ঘোষণাপত্রে ঘোষণা করলেন কিন্তু এ পর্যন্ত তাইলে গত এক বছরেরটাই ধরি অন্যটা বাদ 2014 সালের পরে 15 সালের পরে বিশেষ করে দেশের বিভিন্ন জায়গায় কমপক্ষে 11-12টি জায়গায় এটা সমস্ত পত্রপত্রিকে এসছে যে শত শত হাজারে জামাতে ইসলামের লোকজন আওয়ামী লীগে জয়েন করেছে তাইলে এদের কারোই তো আওয়ামী লীগে থাকার কথা না এদেরকে রাখার কথা না তো আমরা এটা তো শুনি নাই যে এই সিদ্ধান্তের পরে ওই লোকগুলোকে দল থেকে বহিষ্কার করার জন্য বাধ্য হয়েছে তাহলে ওরা তো ওদের রাজনীতি ওদের চিন্তা ওদের বিশ্বাস পরিবর্তন করবে না সুভাষ সিং রায় আওয়ামী লীগে জামাতের অনুপ্রবেশ না এই জামাতিরা তো অনুপ্রবেশ তাদের নিজের অস্তিত্ব রক্ষার কারণে বিভিন্ন জায়গায় তারা করছে আমি তো আগেই এটা স্পষ্ট করেছি আপনি এই যে কথাটা আমি খুব সচেতনভাবে বলছি যে পলিটিক্সের খিচুড়ি এই খিচুড়িটা কিন্তু ব্যাপকভাবে ক্ষতি করছে আমাদের রাজনৈতিক আমাদের সমাজ ব্যবস্থায় ক্ষতি করছে কিন্তু লক্ষ্য টার্গেট কিন্তু বর্তমান সরকার এইটা কিন্তু সবাইকে বুঝতে হবে বিশেষ করে যারা আওয়ামী লীগের ভালো চান তাদেরকে বেশি করে বুঝতে হবে আপনি আজকে একটি ধর্মীয় সংখ্যালঘু আজকে বলছি যে কথাটা একসময় প্রথম পর্বে বলতে যে আপনি বিরতি চলে গিয়েছেন উনি যে জিনিসটা বলতে গিয়েছিলেন যে 47-এর পর থেকে 71-এর পর থেকে আজকের এই অবস্থান তাদের ধর্মীয় সংখ্যালঘুদের আনুপাতিক হারের যে ক্রমহ্রাসমান অবস্থা এটা তিনি বলতে গিয়েছিলেন আমি যতটুকু বুঝে থাকি নিশ্চয়ই কিন্তু একটা জিনিস বুঝতে হবে বাংলাদেশে এখনও কিন্তু ধর্মীয় সংখ্যালঘু প্রায় 2 কোটি এই সংখ্যার হিসাবটা কিন্তু একেবারে কম না আপনি আনুপাতিক হাসের হিসাবটা কমেছে কিন্তু সংখ্যা 2 কোটি পৃথিবীর অনেক দেশ আছে যে দেশে 2 কোটি জনগণনা আপনার এই এটা কিন্তু তার স্ট্রেংথ সেইটাকে দুর্বল করার জন্য নানান ধরনের চক্রান্ত হচ্ছে আমি বুঝতে রাজি নই আমার যদি কেউ বোঝায় যে এটা এই সরকারের বিরুদ্ধে চক্রান্ত নই আমি এটা বুঝতে রাজি না রামুতে যে ঘটনা ঘটেছে কাজী সিরাজ বাতে স্পষ্ট করে বললেন একই রকম হুবহু একই এপিসোড হয়েছে নাসিরনগরে কেন ঘটছে আমরা এই প্রসঙ্গ নিয়ে আসবো আরেকটা বিরতি নিচ্ছি বিরতির পরে এই প্রশ্নের জবাব নেব প্রিয় দর্শক আমরা ফিরছি ছোট্ট একটা বিরতির পর আমাদের সঙ্গেই থাকুন
বিরতির সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ কাজী সিরাজ। বিরতির আগে যেটি আপনিও বলছিলেন এবং সুভাষ সিংহ রায়ও বলেছেন যে রামু, তারপর একই ধরনের ঘটনা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, একটি ঘটনার পর আবার একই ধরনের ঘটনা কেন ঘটলো, এই পুনরাবৃত্তি কেন হচ্ছে? পুনরাবৃত্তি হওয়ার মূল কারণটা হচ্ছে রাষ্ট্রের নিষ্ক্রিয় অবস্থান। রাষ্ট্র তো নির্জীব, রাষ্ট্র তো যারা সরকার, এখানে যাদের অ্যাক্টিভ হওয়ার কথা এগুলো বন্ধ করার জন্য হচ্ছে যে অপরাধ হিসাবে এটাকে চিহ্নিত করতে হবে, অপরাধীদের ধরতে হবে, প্রকৃত অপরাধী, রাজনীতি করা চলবে না, যেই হোক অপরাধী তাকে ধরে আইনে সোপর্দ করতে হবে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। আমাদের দেশে এ ব্যাপারে কঠোর আইন কিন্তু আছে, সে আইনটি যদি প্রয়োগ করা হয় তাহলে কিন্তু আর কেউ সাহসী হয় না এগুলো করতে। কিন্তু যেহেতু আইন তার নিজস্ব গতিতে চলতে পারে না, এখন আইন কখন তার গতি হারায় এটা আমরা জানি। আমরা দেখি আমাদের এখানে বিশেষ করে নিম্ন আদালতগুলোর বিভিন্ন জায়গায়, সুপ্রিম কোর্টে এখন যে নতুন প্রধান বিচারপতির বারবার বিভিন্ন কথায় বলেছেনও যে কী অবস্থা আছে, আমরা এখন দেখি পত্রপত্রিকায় বিভিন্ন জায়গায় নিম্ন আদালতগুলোতে যে দল যখন ক্ষমতা থাকে তাদের প্রভাব থাকে, স্থানীয় এমপির প্রভাব বিস্তার করে, লোকাল মিনিস্টার যে ডিস্ট্রিক্ট মিনিস্টার উনি প্রভাব বিস্তার করেন, অর্থাৎ নিম্ন আদালতকে প্রভাবিত করেন, বিচার তো সেখান থেকে হয়ে আসতে হবে। সেখান থেকে যদি উল্টাপাল্টা হয়, আবার পুলিশ প্রশাসন মামলা তো তৈরি করবে, তারা মামলা তৈরি করার সময় যদি এমনভাবে তৈরি করে যে যে আক্রান্ত, যে ক্ষতিগ্রস্ত অপরাধ তার, এরকম করে যদি সাজিয়ে দেয় তাহলে আরও অপরাধীর সাজা হবে না, শাস্তি পাবে না। তো এখন এগুলো হয় না, শাস্তি হয় না বলেই, রাষ্ট্র সুরক্ষা দিতে পারে না বলেই এরা বারবার আক্রান্ত হয়, এবং এদের সুরক্ষার জন্যে রাষ্ট্র এ পর্যন্ত দৃঢ় এরকম কোনো পদক্ষেপ নিতে পারে নাই, দৃষ্টান্তমূলক কোনো শাস্তি কাউকে দিতে পারে। কিন্তু রামুর ঘটনার তো মামলা হয়েছে, বিচার মানে কেউ চলছে এবং ঘটনা, আপনি রামুর ঘটনা কবে? তো আপনি আমাদের দেশে একটা কথা আছে, মরছে আগুনে কাঁদতে আছে ফাগুনে। তো এখন যে যখন মরবে কানবেন তো তখন, এটা কখন বিচার প্রক্রিয়া শেষ হবে তো কেউ জানে না, ফলে অন্যরা মনে করছে এরকম বিচার প্রক্রিয়া শুরু হবে, এটা শেষ হবে না, কাজে আমরা আমাদের কাজ করে যেতে পারি, চালিয়ে যেতে পারি। সুভাষ সিং, একটা জিনিস মনে রাখা দরকার যে এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করবার যে চক্রান্ত, এই চক্রান্ত কিন্তু নতুন কোনো ঘটনা না। আমি যে কাজী নজরুলের কবিতার কথা বললাম, রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে কাজী নজরুল আবার চিৎকার করতে করতে যে ঘরের মধ্যে উপস্থিত, বলছেন যে গুরুদেব আমার কিচ্ছু ভালো লাগে না। তা বলছে কী সমস্যা? বলে এই যে হানাহানি, এই যে জাতিভেদ, এই যে সাম্প্রদায়িকতা আমার একদম পছন্দ হয় না, একদম ভালো লাগে না। তখন রবীন্দ্রনাথ বলছেন, ওরে পাগলা, তুই তো বাইরের ন্যাসটা কাটতে বলছিস, ভিতরের ন্যাসটা কাটবি কেমনে? আমাদের এই ভিতরের ন্যাজের সমস্যা কিন্তু সেই ব্রিটিশ শাসনামল থেকেই। আমার নতুন ঘটনা কিন্তু যদি কেউ আমরা বলতে চাই যে নতুন ঘটনা তা না, কিন্তু যেটা কাজী সিরাজ একেবারেই প্রারম্ভে বলেছেন যে 1971 সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে আমরা যে বাংলাদেশটা প্রতিষ্ঠা করেছি সেই বাংলাদেশে এটা হবার কথা নয়। এই যে মতলববাজরা যারা এই কাজটি করছে নানান ছলে নানান কৌশলে, আপনি দেখবেন করছে, তারা কিন্তু তাদের যে এজেন্ডা তারা কিন্তু বাস্তবায়ন করার চক্রান্ত সবসময় করছে। লক্ষ্য করে দেখবেন এবার আমি খুব মানে আশান্বিত হয়েছি, আমি খুব নিজেকে গর্ববোধ করি বাংলাদেশের নাগরিক হিসেবে, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ অধিকাংশ এটার প্রতিবাদ করেছে, এটা খুব আশার দিক। কিন্তু আরেকটি খারাপ দিক যেটা আমি আমার কাছে মনে হয়েছে যে যে যখন পারে গুজব নির্ভর সংবাদ তাদের সামাজিক মাধ্যমে আপলোড করেছে এবং সত্যাসত্য যাচাই না করে তারা কিন্তু এই কথাগুলো, এই সংবাদগুলো পৌঁছানোর চেষ্টা করেছে। যেটা ঘটেনি সেটাও কিন্তু অনেক রং চড়িয়ে কিন্তু সামনে এসেছে। আমি মানি এরকম একটা কঠিন সময়ের ভিতরে অনেক কিছু মানুষ আবেগতাড়িত হয়ে করে, এটা যেমন ঠিক, আবার এটাও ঠিক যে এর ভিতরে কোনো প্রকার চক্রান্ত রয়েছে কিনা এটাও দেখবার দায়িত্ব কিন্তু সরকারের সাথে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা রয়েছে। এখানে চক্রান্ত কে করে এটা আগে বের করতে হবে। চক্রান্ত এটা বুঝতে হবে যে আমি বিনয়ের সঙ্গে বলি যে এ পর্যন্ত বাংলাদেশে আমি আবার ওই জায়গায় যাই, অর্পিত সম্পত্তি যদি ধরি কী পরিমাণ, এক যা হয়েছিল বলার কয়েক হাজার গুণ বেশি হয়েছে, যদি 500,000 একর ধরি সাপোজ, এর মধ্যে কারা এগুলো ভোগ দখল করছেন, কিনে নিয়েছেন বা করেছেন। এখন আমি সংখ্যালঘু সম্প্রদায়ের যারা এখন আছেন নেতা তাদের কাছে অনুরোধ করবো এবং যারা তাদের পক্ষে আন্দোলন করছেন তাদের কাছে আবার আজকে এই আহ্বান থাকবে,
আপনারা এই আওয়াজটি তুলুন। এ পর্যন্ত সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের যত সম্পত্তি অর্পিত সম্পত্তি নামে ভিপি লিস্টেড হয়েছে এবং সেই ভিপি লিস্টেড ওই সম্পত্তির কী পরিমাণ জমি কার দখলে আছে, কারা দখল করেছে, এবং এদের মধ্যে আমার জানা মতে অধিকাংশ রাজনৈতিক প্রভাবশালী লোক এবং তারা কারা? অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন করেছে তো সরকার, তাহলে সে এখন কেন এই সমস্যা? নিশ্চয় জানেন, আমরা জানি সবাই যে 96 থেকে 2001 যখন মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্বে ছিলেন সরকার পরিচালনায়, তিনি কিন্তু এই আইনটি কিন্তু একেবারে প্রক্রিয়ার সম্পন্ন করে তিনি কিন্তু কাজটি করেছিলেন। কিন্তু 2001 সাল থেকে 2006 সালের যে সরকারটি এটা কিন্তু কাজটি করেনি, কাজটি করেনি বোধগম্য কারণে। পরবর্তীতে এই সরকার কিন্তু ওই জায়গায় কিন্তু চলে এসে একটা জটিল একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে বেরিয়ে এসে সব কিছু এই একটা আইনি প্রক্রিয়া নেওয়া একটা সময়ের ব্যাপার থাকে। তারপরে আমি বলবো যে নানান ধরনের সাম্প্রদায়িকতার শ্রেণীবিন্যাস বাংলাদেশে ঘটেছে। আপনি দেখেন যারা সরকারি চাকরিতে আছেন, যারা ধরেন খুব তাদের মেধা এবং যোগ্যতা দিয়ে আজকে ধর্মীয় সংখ্যালঘুদের যারা অবস্থান করছেন, তাদের অনেকের অভিযোগ আছে, বেশ কয়েকজন আমাকে অভিযোগ করেছে যে আমি যখন ডেপুটি সেক্রেটারি থেকে জয়েন্ট সেক্রেটারি প্রমোশনের সময় তখন একটা গোয়েন্দা সংস্থার কিংবা কারো কোনো রিপোর্ট নেওয়া হয়, সেই রিপোর্টে এই যে ভিতরে যে লোকগুলো ঘাপটি মেরে বসে আছে তারা হঠাৎ করে ওই যিনি বনমালী দাস কিংবা যার ওই রিপোর্টের মধ্যে উল্লেখ করে দিল ইনি সব কিছুই ভালো কিন্তু তার কলকাতা শহরে একটি বাড়ি আছে, এবং এটা সত্যাসত্য যাচাইয়ের সুযোগ কতটুকু আছে এটারও কোনো দেখবার বিষয়। এইভাবে কিন্তু নানান ধরনের সাম্প্রদায়িকতার রং কিন্তু ছড়িয়ে পড়েছে। আমরা মুখে বলছি বটে অনেক কিছু, কতটুকু আমরা ধারণ করি রবীন্দ্রনাথের সেই কথা যে তুই বাইরের ন্যাসটা কাটবি না ভিতরের ন্যাসটা কাটবি? মানে বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠী তো সেটা ধারণ করে, এবং ধারণ করে বলে তো আমাদের সেই সম্প্রীতির ঐতিহ্য রয়েছে। একটি খারাপ দিক আছে, দেখেন রাজনীতি যারা ভোটের রাজনীতি করে সেই খারাপ দিকটার কথা বলছি আমি। পশ্চিমবঙ্গের অনেক নাগরিক সমাজে যারা একসময় বাম, যিনি স্পষ্ট করেছেন বামপন্থী রাজনীতির সাথে তারা জীবন জড়িত করে রেখেছিলেন, তাদেরকেও গত লোকসভা নির্বাচনের সময় দেখেছি তাদের মধ্যে একটা বিজেপি ভাব। আমি শেষ করছি, আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা এই সারা জীবন একটা আদর্শকে ধারণ করলেন, এখন আবার এদিকে আপনারা ঝোঁকঝোঁক দিচ্ছেন কেন? বুঝছেন না, কংগ্রেস এবং এই বামপন্থী দলগুলো তারা যখন ক্ষমতায় ছিল তারা এখানকার যা ধর্মীয় সংখ্যালঘু তাদেরকে অতিরিক্ত তোয়াজ করেছে। মানে রাজনৈতিক এবং বিশ্ব রাজনীতিকে খেয়াল করেন, এই যে হিলারি ক্লিনটন তার নির্বাচনের যে প্রক্রিয়ার মধ্যে অনেক বড় আলোচনা, না আমরা তো বড় আলোচনায় যেতে পারছি না, আমি তো অল্প করে এখানে শেষ করি। সেখানে দেখবেন এই যে আমাকে যখন একটি আন্তর্জাতিক মাধ্যম গত পরশু যখন সকালবেলা আমাকে সাক্ষাৎকার দিতে নিয়েছিল, আমি বলেছিলাম যে এই নির্বাচন সম্বন্ধে যারা জিজ্ঞেস করেছিল মার্কিন নির্বাচন সম্বন্ধে, আমি বলেছিলাম যে এটা শ্বেতাঙ্গ বিপ্লব হয়েছে। এই যে সংখ্যাগরিষ্ঠের মধ্যে যখন এই বোধটুকু এসে যায় যে ধর্মীয় সংখ্যালঘুদেরকে কোনো রাজনৈতিক দল কিংবা সরকার অতিরিক্ত তোয়াজ করছে কেউ অতিরিক্ত প্রশ্রয় দিচ্ছে, তখন তারা আবার সংঘবদ্ধভাবে এই ওই দলের বিরুদ্ধে কিন্তু অবস্থান করে। অনেক জটিল প্রক্রিয়া আছে কিন্তু। জি, অনেক অনেক ধন্যবাদ সুভাষ সিংহ রায় এবং কাজী সিরাজ আপনাদের দুজনকেই। যে এই যে মাঝে মধ্যে যে সম্প্রীতির ওপর আঘাত আসে সেই আঘাতের মূলে যেতে হবে, একটি হলো নিরাপত্তা নিশ্চিত করা, প্রধানমন্ত্রী নির্দেশের অপেক্ষা নয়, এটা প্রশাসনের, এটা রাষ্ট্রের, এটা সরকারের দায়িত্ব, সেই দায়িত্ব যথাযথভাবে পালন করা, এবং এই সম্প্রীতি বিনষ্টের মূলে যারা তাদেরকে চিহ্নিত করে দ্রুত শাস্তির বিধান ব্যবস্থা করলেই পরবর্তীতে আর এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি হবে না, যেমনটি বলছিলেন, আমরাও সেটি প্রত্যাশা করি। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ, শুভরাত্রি।